আসসালামু আলাইকুম দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাপমাত্রার রেকর্ড ছাড়ছে আর আজকে আমাদের চাঁপাইনগঞ্জে চল্লিশ একচল্লিশ হওয়ার কথা এখানে আমি কিছুক্ষণ আগে এই যে মিটারটা রেখেছিলাম এখন এটিতে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার একটু ছায়াদে নিয়ে আসি ছিচল্লিশ ডিগ্রি অর্থাৎ রোদে রেখে ছিচল্লিশ পয়েন্ট আট ডিগ্রি ছিল তা আমি এখন কিছুক্ষণ ছায়া দাঁড়িয়ে থাকব এবং দেখব যেটা মানে মোটামুটি কত তো স্ট্যাবল হয় অর্থাৎ যে আসলে টেম্পারেচারটা মাপার সঠিক পদ্ধতিটা কী সেটি দেখব আমি মোটামুটি কয়েক মিনিট ওয়েট করবো এখানে একটু ভিডিওটি পুশ করলাম প্রায় এক মিনিট পর এই মুহূর্তে বিয়াল্লিশ পয়েন্ট সাত এবং আর্দ্রতা দশ পারসেন্টে নেমে এসেছে আরও কিছু সময় ওয়েট করব এবং দেখব যে আসলে কতটা নামে মানে সত্যিকারই যে বিয়াল্লিশ ডিগ্রি হচ্ছে আমি অলরেডি ছায়াতে রয়েছি এই যে এই সাইডে রোদ আছে রোদে গেলে তো ছিচল্লিশ সাতচল্লিশ উঠছে সেটা দেখলেন আরও কিছুক্ষণ ওয়েট করব প্রায় মিনিট তান তিন চারেক পর এসেছি এবং একচল্লিশ পয়েন্ট সাত অর্থাৎ এখন যে তাপমাত্রা চল্লিশ প্লাস এটাতে নিশ্চিতভাবে বলা যায় এবং আমি এখন একটি ছায়াযুক্ত স্থানে আছি চল্লিশ প্লাস অবশ্যই চল্লিশ থেকে একচল্লিশ এরকমই হওয়ার কথা আর এখন সময় মোটামুটি প্রায় একটা তো আসলে তাপমাত্রা যারা যে রোদরে রেখে মাপছেন তাদেরটা সঠিক নয় ছায়াতে রেখে আপনাকে তাপমাত্রাটা মাপতে হবে যদিও এখন যে সব ওয়েদার অ্যাপ রয়েছে সেগুলোতে উনচল্লিশ চল্লিশ এরকমই শো করছে আরও কিছু সময় হয়তো ওয়েট করলে দেখা যাচ্ছে এটাও চল্লিশ একচল্লিশের নিচে আসবে চল্লিশের উপরে তো অবশ্যই থাকার কথা আসসালামু আলাইকুম ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম অযথা বিভ্রান্তি ছড়াবেন না ভিডিওটা আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম